হাদিসের মধ্যে এসেছে নবীজি বিকাল বেলা মা ফাতিমার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দিলেন, গো মা দরজা খোলা, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি মা ফাতিমা ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা ও বাবা তুমি আমার কেমন নিষ্ঠুর বাবা, আমার বাড়ির চুলায় তিন দিন ধরে আগুন জ্বলে না। বাবা আপনি বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের সর্দার হয়ে যাবে, আমি ফাতিমা মহিলাদের জান্নাতের সর্দারিনী হব। বাবা আপনার দরবারে সাহাবায়ে কেরাম অনেক হাদিয়া তোহফা নিয়ে আসে, আপনি কেমন বাবা, আপনার কি মায়া লাগে না, আপনি কি একটু হাদিয়া তোহফা বাড়িতে পাঠাতে পারলেন না, আপনি কত নিষ্ঠুর বাবা, কেন আমার বাড়িতে তিন দিন ধরে খাবার আসলো না, আপনার জামাই হযরতে আলী কোনো কাজ পায় নাই, কোথায় যাবে কি করবে। ইমাম হাসান হুসাইন কুদার যন্ত্রণায় ঘরের বিছানায় কাতরায়, ও বাবা তাদের কি নিয়ে আপনার জামাই খেলা দিতেছে, বাবা আপনি কেন একটু খাবার পাঠান নাই। নবীজি জবাব দিয়ে বললেন, মা তোমার বাড়ির চুলায় তিন দিন ধরে আগুন জ্বলে না, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন। বলে মা সেই দিন ধরে কিছুই খাবার খাই নাই। এই বলে মা দাঁড়াও, নবীজি বলে মা দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করব। নবীজি কোথায় পাবে খাবার, কান্না জড়িত কণ্ঠে নবীজি মদিনার গলিগুলো দিয়ে দৌড়াতে লাগলেন। প্রত্যেকটা দিন নবীজি মদিনার গলিগুলো দিয়ে দৌড়াচ্ছেন, সেদিন নবীজি কাজ খুঁজতেছেন, কে আমাকে কাজ দিবে, যারা ধনী হবে না যারা গরিব হবে, আরামের বিছানায় ঘুমাতে পারবে না, মন চাইলে ভালো খাবার খাইতে পারবে না। কিন্তু ওই মানুষটা কিয়ামতের দিন যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সেদিন ওই গরিবগুলো ধনীদের চাইতে 50,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। পয়গম্বর রাস্তা দিয়ে দৌড়ায়, কে আমাকে কাজে নিবে কে, এই বলে যখন নবীজি মদিনার গলিগুলো দিয়ে দৌড়াচ্ছিল কাজের জন্যে, কিছু কাজ করার পর হাদিয়া পাবে, তার উপার্জন দিয়ে কিছু জিনিস নিয়ে নিজের নাতিদেরকে খাওয়াবে, মা মেয়েকে খাওয়াবে, জামাইকে খাওয়াবে, এই বলে যখন খুঁজতেছিল হঠাৎ করে একজন ইহুদি আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইছে। নবীজিকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি আমার কাজ আছে, আমার বাড়িতে আমার খেজুর বাগানে যদি কাজ করো তাহলে আমি তোমাকে কিছু হাদিয়া দেব, কিছু বিনিময় দেব, কি কাজ। ইহুদি বলছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খেজুর বাগানের মাঝখানে মধ্যখানে একটা কুয়া আছে, যেটাকে আমরা বলি সুয়া, কুয়া আছে, এই কুয়ার মধ্যে হাতে বালতি দিয়া পানি উঠাবা, এক বালতি পানি উঠার পরে একটা খেজুর গাছের গোড়ায় দিবা, বিনিময় আমি তোমাকে দুইটা খেজুর দিব, এই রকম করে যত বালতি পানি উঠাবা আমি বিনিময় ততটা করে খেজুর তোমাকে দিতে থাকব, এই রকম করে আল্লাহর নবী খেজুর নেওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য কুয়ার থেকে বালতি নামাইয়া বারবার পানি তুলতেছিলেন। ও মুসলমান, আপনার আমার নবী শুধু আমাদের আর আপনার নবী নন, আপনার আমার নবী হলেন তামাম দুনিয়ার মখলুকাতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি তামাম দুনিয়ার মানুষদের জন্য রহমত, একটু বলতেই হয় আপনার আমার নবী কেমন রহমত। মামেনা বলেন, আমি যখন মুহাম্মদকে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছি, অন্য অন্য নারীদের পেটে সন্তান থাকলে যেমন বোঝা যায়, আমি আমেনা বুঝতে পারি নাই, আমার পেটে সন্তান ছিল, আমি আমেনা গরিব মানুষ, রাতে বিছানায় শুইতে যাই, শোয়ার সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে কোনো রাতের ব্যবস্থা নাই, আমি অন্ধকার ঘরে
পরে যখন রাতে শুইতে গিয়েছি, অটোমেটিক নবীজি আমার পেটে থাকার কারণে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরে শোয়ার মতো কোনো বালিশের ব্যবস্থা নাই, আমি গরিব মানুষ, একটা পাথর এনে যখন পাথরটার উপরে মাথা দিয়া আমি আমেনা শুইতে গিয়েছি, ওই পাথরটা তুলার চাইতেও বেশি নরম হয়েছে, তুলার চাইতেও নরম হয়েছে। আমি মরু অঞ্চল আরবের কোন রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে যাইতাম, উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যাইত, কোন পাথরের উপরে যখন পা রাখতাম রাখার সঙ্গে সঙ্গে পাথরটা তুলার চাইতেও বেশি নরম হয়ে যাইত। আল্লাহর নবী পেটে থাকার কারণে এমন শুধু নয়, একদিন মক্কার কাফিরগুলো আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লির কাছে নালিশ জানালো, বলল আব্দুল মুত্তালিব, আপনি তো আইন পাশ করে দিয়েছেন কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে, কিন্তু আব্দুল মুত্তালিব আপনি কেমন নেতা, আপনার নিজের বৌমা আপনার ছেলের স্ত্রী সুগন্ধি ব্যবহার করে রাস্তা চলে, এর বিচার আপনাকে করা লাগবে। বর্তমান জামানায় এমন জিনিস আর এমন ফ্যাশন বাড়ি হয়েছে যে বোরকা পড়ার পরে পর্দা করা দরকার, এমন বোরকা বের হয়েছে পর্দা তো ঠিকই না, যুবকদের ইমান নষ্ট করে। এই বোরকা পাইছে কই আমাদের মা বোনের? এই বোরকা মা কোথায় পাইছো যে বোরকা পরে শরীরের স্তর বোঝা যায়? ওই বোরকা পরা শরীয়ত হারাম, আর যে বোরকা পরে মানুষের আকর্ষণ বাড়ে, এই বোরকা পরা শরীয়ত হারাম করে দিয়েছেন। এই জন্য মা ঢিলা ঢালা বোরকা পরা লাগবে, যে পোশাকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে না। আল্লাহ নবী মার বিচার করার জন্য আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে ডাক দিয়েছেন, মা আমেনা সামনে আসছে। এবার আব্দুল মুত্তালিব বৌমার বিচার করে, আব্দুল মুত্তালিব বলে মা আরবে তো কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওমা তুমি কেমন সুগন্ধি ব্যবহার করো, বিচার হবে তোমার। মা বেনা ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব আমার শ্বশুর, আপনি জানেন না আমার পেটে যেদিন রহমাতুল লিল আলামিন এসেছে, আমি যখন কোনো রাস্তা দিয়া হাঁটি, হাঁটার সঙ্গে সঙ্গে ওই রাস্তার থেকেও মেশকের ঘেড়ান বের হয়। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আমি যখন আমার জবান দিয়া থুতুটা নিক্ষেপ করি, থুতুটার থেকে উমেশকের ঘ্রাণ বের হয়, আমার শরীরের লোমের গোড়ার থেকে যে ঘামগুলো বের হয় সেই ঘামগুলোর থেকে উমেশকের ঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আপনি আরবের মহিলাগুলোকে জিজ্ঞাসা করবেন, আমি যখন আমি আরবে পানির কুয়ায় পানি নেওয়ার জন্য রওনা হই, অটোমেটিক পানি আমার হাতের নাগালে চলে এসে বলে, আমেনা তুমি জানো না তোমার পেটে রহমাতুল লিল আলামিন, আমি পানি তোমার সঙ্গে তো বেয়াদবি করতে পারি, এই জন্য আমি পানি তোমার কুয়ার থেকে নিচ থেকে হাতের নাগালে চলে এসেছি। মামেরা বলে, শ্বশুর যদি বিশ্বাস না হয় তাহলে আরবের নারীদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকি ততক্ষণ তারা পানি নিয়ে যায়, আর আগে পানি নিয়ে যদি চলে যায় তাহলে পানি নিচে চলে যায়, এই জন্য আমাকে তারা দাঁড়িয়ে রেখে পানি যখন সবার নেওয়া শেষ অটোমেটিক শেষে আমি পানি নিয়ে যাই, পানিও আবার আগের জায়গায় চলে যায়। আব্দুল মুত্তালিব এরকম নবীজি মায়ের পেটে থাকাকালীন অবস্থায় অনেক নিদর্শন আছে, আলোচনা আমার ওটা নয়, অধিক নয়, বুঝার জন্য এক্সাম্পল সংক্ষিপ্ত আকারে একটু বলেছি। আল্লাহর নবী কুয়ার থেকে পানি উঠাচ্ছেন, পানি এক বালতি তুলে ইহুদি দুইটা খেজুর দেয়, দুই বালতি তুলে আবার দুইটা দেয়, এইরকম করে এক বালতি দুই বালতি তৃতীয় বালতি চতুর্থ বালতি, এইরকম করে পঞ্চম বালতি পর্যন্ত তুললেন, অষ্টম বালতি তুললেন, নবম বালতি উঠার সময় ওই ইহুদির বালতির রশিটা ছেড়ে কুয়ার মধ্যে বালতিটা পড়ে যায়। আল্লাহ নবী তিনি নিজে হতাশা হয়ে গেলেন, নবীজির মুখখানা মলিন হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, ইহুদিরা তো মুসলমানের বড় দুশ্মন, এখন তো রশিটা ছেড়ে গেছে, না জানি কি হয়। এই কথা বলার পর নবীজি চিন্তায় কাতর, কান্না করে, নবীজির মুখখানা মলিন হয়ে গেছে, না জানি কি হয়। আমার আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন,
নবীজির পেরেশানির কথাটা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কোরআনে জানায় জানিয়ে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, নবীজি আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন, কোন ইমানদারের কখনো বন্ধু কোন ইহুদি কোন মুসলিম নাসারা হতে পারে না, তবে অন্তরের বন্ধু নয়, সমাজে মিলতে গেলে তাদেরকে বন্ধু বানা লাগবে। তাই জন্যই ও মুসলিম দেখে তাকে ঘৃণা করা যাবে না, তার উপর নির্যাতন করা যাবে না, জুলুম করা যাবে না। বলেন কথা কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে নিজেদের ইমানদারেরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদিন, তারা পরস্পর পরস্পরের বন্ধু, ইহুদি ইহুদির বন্ধু, খ্রিস্টান খ্রিস্টানের বন্ধু। আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, কোন মুমিন যদি কোন ইহুদি নাসারাদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন, ফা ইন্নাহু মিনহুম, ওই ব্যক্তিটাও সঙ্গে সঙ্গে ইহুদি হয়ে যায়। নাউযুবিল্লাহ, কন্যা ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জালেমদেরকে হেদায়াত দেই না, কারণ হেদায়াত দেওয়ার মালিক একজন, তিনি কে? জোরে কন্যা, তিনি কে? হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ। নবীজির চিন্তায় মক্কানা মলিন হয়ে গেছে, আল্লাহ নবী নিজে কান্না করে। ইতিমধ্যে ইহুদি নদী নবীজির সামনে আসছে, নবীজি ইহুদিকে বলে, ইহুদি আমি তো তোমার রশিটা চেক করে নেই নাই, রশিটা তো ছিঁড়ে গেল কাজ করার সময়, বালতিটা কুয়ার মধ্যে এখন পড়ে আছে। ওরে ইহুদি, আমার ভুল হয়েছে, তুমি মনে কিছু নিও না, আমাকে মাফ করে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির বাম হাতটা পেছন দিকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের বাম গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর গাম্বাল বাম গালে যখন থাপ্পড় দেয়, নবীজির বিভোর কান্না শুরু হয়ে গেল। নবীজি কান্না শুরু করে দিলেন, বজ্র ধারায় নবীজির চোখ থেকে পানি নামতেইছে নামতেইছে। নবীজি সিজদায় পড়ে যাইয়া মালিকের দরবারে কান্নাকাটি করতে লাগলেন। এই জন্য বিপদে যদি পড়ে যাও বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইলে সাহায্য পাবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। আল্লাহ বলেন, ইবাদি আন্নি ফা ইন্নি করিব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার অতি নিকটে আছি, যখনে আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ সাড়া দিব। সুবহানাল্লাহ। হাজার অপরাধ করবেন, গুনাহের কাজ করেছেন, আজকের মাহফিল যদি আপনার হেদায়েতের কারণ হয়ে যায়, এই মাহফিল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জারিয়া বানায় দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ আমি জাহান্নামী মানুষের সাক্ষাৎ লাভ করতে চাই, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী মানুষ দেখাবেননি। আল্লাহ বলে, মুসা জাহান্নামী মানুষ দেখে কি লাভ করবা, কারণটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ জাহান্নামী মানুষের যদি সাক্ষাৎ পেয়ে যাই, আমি তাকে একটি বার জিজ্ঞাসা করব, জাহান্নামের শাস্তিটা কেমন হবে, এইটা যদি জানি আমার বনি ইসরায়েলের উম্মতগুলোকে বলে বেড়াবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়, রে মুসা আমি আল্লাহ বান্দা বানাইছি, জান্নাত দেব না জাহান্নাম দেব, কোন অপরাধে জাহান্নাম দেব,
এটা জানবার মানুষকে ভুলবা না, না এটা হতে পারে না। আল্লাহ বলেন লিমা খলাকতু বিয়া দাইয়া, আমি আল্লাহ আমার দুই হাত দ্বারা বান্দাকে খুব যত্ন করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে বানাইছি রে মুসা, আজকে আমার বান্দা জাহান্নামে গেছে কি কারণে গেছে জানতে চাও না? না, যেহেতু তুমি নবী মানুষ আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করছো, দরখাস্ত করেছো, অতএব আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করলাম, একটা শর্তে জাহান্নামি মানুষের দেখা পাইবা, কিন্তু তার সঙ্গে কখনো কোনো কথা বলতে পারবা না, যদি রাজি থাকো বলো। মুসা আলাইহিসসালাম বলে আল্লাহ কথা বলবো না, একটাবার সুযোগ করে দেন, আমি জাহান্নামি মানুষের সাক্ষাৎ লাভ করব। আল্লাহ বলেন মুসা জাহান্নামী মানুষের সাক্ষাৎ যদি পেতে চাও তাহলে তোমার বাড়ির পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, দেখতে পাবা একজন মানুষ সকালবেলা তোমার দিকে হেঁটে হেঁটে আসতেছিল, ওই মানুষটা যখন সামনে আসবা শর্ত হলো কোনো কথা বলতে পারবা না। আল্লাহর কথা মতো মুসা আলাইহিসসালাম ওই রাস্তার পাশে যখন দাঁড়িয়ে আছে সকালবেলা জাহান্নামী মানুষ দেখবে, ইতিমধ্যে ওই মানুষটা হেঁটে হেঁটে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে সামনে আসতেছিল, কিন্তু আল্লাহ কথা বলা নিষেধ করে দিয়েছে, মুসা আলাইহিসসালাম ওই মানুষটা যখন সামনে আসলো মাথার থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত মানুষটাকে শুধু তাকায়, কথা কয় না, বলে নিষেধ করছেন কে? দেখার পরে আবার দৌড় দিয়া তুর পাহাড়ে বিকালবেলা চলে যায়, আল্লাহকে বলে রব্বুল আলামিন জাহান্নামী মানুষের তো সাক্ষাৎ দিলেন, একটিবারের জন্য আমি জান্নাতি মানুষ দেখতে চাই, একবার দেখাবেননি। আল্লাহ বলে মুসা তুমি তো বড় চালাক, জাহান্নামী মানুষ দেখতে চাইলা দেখাইলাম, এবার আবার জান্নাতি মানুষ দেখতে চাও? ও মুসা আমি তোমাকে জান্নাতি মানুষ দেখাবো, সকালবেলা যে জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে জাহান্নামী মানুষ তুমি দেখেছো, জান্নাতি মানুষ যদি দেখতে চাও বিকালবেলা ওই জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, তাহলে জান্নাতি মানুষের সাক্ষাৎ পেয়ে যাওয়া। মুসা আলাইহিসসালাম আল্লাহর কথা মতো বিকালবেলা ওই বিকালবেলা রাস্তার পাশে দাঁড়াইছে, যে জায়গায় সকালবেলা দাঁড়িয়ে থেকে জাহান্নামী মানুষকে দেখেছে বিকালবেলা জান্নাতি মানুষ দেখার জন্যে আবার ওই জায়গায় রাস্তার পাশে দাঁড়াইছে। দাঁড়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম দেখতে পায় একজন মানুষ তার দিকে হেঁটে 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 আসতেছিল। মুসা আলাইহিসসালাম বলেন আমি লক্ষ্য করে দেখি সকালবেলা যে মানুষটাকে জাহান্নামী হিসাবে দেখেছি ওই মানুষটা বিকালবেলা জান্নাতি হয় আমি মুসার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ, হযরতে মুসা আলাইহিসসালাম বলে সকালবেলা যে মানুষটাকে জাহান্নামী দেখেছি বিকালবেলা ওই মানুষটা আবার জান্নাতি হয় কেমন করে? দৌড় দিয়ে আল্লাহর কাছে জানার জন্য তুর পাহাড়ে চলে যায়, আল্লাহ জাহান্নামী মানুষ দেখতে বলেছিলেন সকালবেলা যে জায়গায় জাহান্নামী মানুষটাকে দেখেছি বিকালবেলা ওই জায়গায় আবার জান্নাতি মানুষ দেখলাম, কিন্তু মানুষটা তো পরিবর্তন হলো না, ওই মানুষটা তো একই মানুষ, আল্লাহ কারণটা কি? আল্লাহ বলে তুমি জানো না সকালবেলা যে মানুষটা জাহান্নামী হয় তোমার সামনে হাজির হয়েছিল ওই মানুষটার মাথার মধ্যে অনেক গুনার বোঝা ছিল, নামাজ না পড়ার গুনাহ, রোজা না থাকার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, কোরআনের বিরোধিতা করার গুনাহ, অনেক গুনাহ করেছে যার কারণে গুনাহ নিয়ে হাজির হয়েছিল, ওই সময় ছিল লোকটা সকালবেলা জাহান্নামী, যখন দুপুরবেলা হয়ে যায় ওই মানুষটা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে রব্বুল আলামিন আমি জীবনে অনেক গোনা করেছি আর করব না, সুদ খেয়েছি খাবো না, নামাজ কাজা করেছি করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সকালবেলা জাহান্নামি মানুষ দুপুরবেলা তওবা করার কারণে আমার আল্লাহ তওবা কবুল করে নিয়া ওই ব্যক্তিকে জান্নাতি বানায়া মুসা নবীর সামনে বিকালবেলা রব্বুল আলামিন হাজির করে দিয়েছেন। এই জন্য গোনা মাফ করতে সময় লাগে না, কারণ বান্দার গোনা মাফ করতে পারেন যিনি, তিনি কে? ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ওই যে
মনে আছে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ওই জায়গায় সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বলে রব্বুল আলামিন আপনার কি মায়া লাগে না দয়া লাগে না, আমি তো রহমাতুল লিল আলামিন, আমাকে না বানাইলে তো আপনি কিছু বানাইতেন না, ও আল্লাহ আপনি বড় রহমান, ওই বালতি ছিঁড়ে যাওয়ার কারণে ইহুদি আমাকে থাপ্পড় মারছে, আল্লাহ আপনি কি পারবেন না ওই কুয়ার থেকে বালতি উঠায়া ইহুদির সামনে হাজির করে দিতে। আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, নবী আমার কান্না শুরু করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আর কোনো কান্না করবেন না, টেনশন করবেন না, আপনি শুধু বালতিটাকে ডাকবেন, বলেন রে বালতি তোমার কারণে আমার সঙ্গে বেয়াদবি হয়েছে, আপনি বলতে দেরি হবে বালতি অটোমেটিক উঠে নবীজি ইহুদির সামনে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, নবীজি ডাক দিয়া বলেন রে কুয়ার বালতি আমার সঙ্গে ইহুদি বেয়াদবি করেছে আর দেরি করো না। কুয়ার বালতি অটোমেটিক কুয়া থেকে উঠার পর ইহুদির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সম্মানিত হাজিরিন আমরা মানে হাব্বালিল্লাহ কাউকে যদি ভালোবাসি আল্লাহর জন্য বাসবো, জোরে বলেন কার জন্য, ওয়াবগাদলিল্লাহ যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য করব, ওয়াতালিল্লাহ কাউকে যদি দান করে আল্লাহর জন্য করব, ওয়া মানা আলিল্লাহ কাউকে যদি দান করার থেকে বিরত থাকি বলেন সেটাও কার জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য মানুষকে দান করে আল্লাহর জন্য দান করার থেকে বিরত থাকে আল্লাহ রসুল বলেন সে তার ঈমানকে পূর্ণতা দান করে বলেন। সুবহানাল্লাহ, দীর্ঘ ১৬টি বছর এই জমিনের মধ্যে রাসূলকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে রহমাতুল লিল আলামিনকে নিয়ে, আমার বুঝে পড়ে আসে না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করতে সাহস পায় মুসলমান, আওয়াজ করে বলেন এটা কিভাবে হয়। সম্মানিত হাজিন, ২০১৩ সালে ৫ এবং ৬ মে যেভাবে হেফাজতে ইসলাম ঢাকার সাতলা চত্বরে একত্রিত হয়ে দুইটা আইনের জন্য তারা শাহাদাত বরণ করেছে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম ওলামা, আইন ছিল এক নম্বর, রসুলুল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কথা বলে কোনো আইন নাই কোনো জেল নাই, স্পষ্ট মিডিয়ার সামনে সবার সামনে রহমাতুল লিল আলামিনকে অপমান করার কারণে তাকে ফাঁসি দিতে হবে, এটা মুনাফিকি কাজ নয়, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, আওয়াজ করে বলেন ঠিক কি না। এবং নির্ঘাত কোনো মুসলমানের সন্তান কোনো পর পুরুষ বিগণা মহিলার সঙ্গে কোনো পার্কে কোনো রেস্টুরেন্টে কোনো মাহফিলে ঘটতে পারবে না, এই দুইটা আইন পাস করার জন্যে অসংখ্য শাহাদাত বরণ করেছেন শাপলা চত্বরে তাদের রক্ত, আমি গিয়েছি ওই জায়গার মধ্যে দেখেছি এখনো ওখানে আলেম ওলামার হাফেজে কোরআনদের রক্ত মনে হয় পড়ে আছে, কান্নার আওয়াজ শোনা যায়। হাজিরিন, যারা এই নির্যাতন জুলুম অত্যাচার করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মুসলমান আওয়াজ করে বলেন দেখতে চান কি চান না। সম্মানিত হাজিরিন, আবার মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে পাওয়া যায় আমি যখন তখন পাশে আসি শ্যুট করে ঢুকতে পারি, বলেন আছে না, না শ্যুট করে ঢুকতে পারি, শ্যুট করে তো ঢোকার দরকার নাই, আপনি আদবের সাথে আসেন, যে হত্যাকাণ্ডগুলো আপনার দ্বারা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার ১৮ কোটি মুসলমান দেখতে চায় বলেন ঠিক কি না। সম্মানিত হাজিরিন, কোরআনের পাখি উড়ে গিয়েছে ১২টি বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিনা অপরাধে তাকে চিকিৎসার মাধ্যমে হাসপাতালে রেখে ইনজেকশনে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলেন ঠিক কি না। এই জন্য হাজিরিন শ্যুট করে আসেন আর এমনিতেই আসেন, আসেন আমরা সাদরে তাকে গ্রহণ করার জন্য রাজি আছি, যদি আসেন বাংলার ১৮ কোটি মুসলমান আপনাকে মাথার মধ্যে নিয়ে আশ্রা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে বলেন ঠিক কি না। এই জন্য হাজিরিন আমরা ইমানদার, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছে হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আওয়াজ করে বলুন ঠিক কি না। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করেছে হক তখন মুসা কালিমুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল যখন আবু জাহেল আবুল হাবুদ্দা সাহেবা ওলিদ বিন মুগিরার রূপ ধারণ করেছে হক তখন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল যখন রাজা গৌর গোবিন্দর রূপ ধারণ করেছে হক তখন শাহজালাল আলী আমলি রহমতুল্লাহ আলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান জামানায় ২৪ সালে ১৫টি বছর নির্যাতন করার পর আলেম ওলামাদেরকে বিনা
বাংলাদেশে জেলখানা নয়, আয়না করে আলেম ওলামার উপর যখন নির্যাতন হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠার পরে 15ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তার দিনকে বিজয় করার চিহ্ন আওয়াজ করে বলেন, তুলে ধরেছে, বলেন ঠিক কিনা? অতএব সামনের বাংলাদেশ উর্বর বাংলাদেশ চাষ করা হয়েছে, এই বাংলার জমিন কোন নাস্তিক মোর্তাদদের হাতে দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? এই জমিন আলেম ওলামার হাতে দেওয়া হবে, কোরআন ওলা মানুষদের হাতে দেওয়া হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখায় দেন। আপনামান সম্মানিত হাজিরিন, কেউ আবার দেখবেন সকালবেলা আলোচনা করবে হুজুর রাজনীতির আওয়াজ করছে, ঠিক কি না? আপনারা শুনে রাখেন, আপনারা যে সকালবেলা কিছু লোক বলবেন এটা কিন্তু আমি জানি, আগে বলে দিলাম, এলাকার মানুষ শুনেন, যারা আপনাদের সামনে এই সমালোচনা করবে তার ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কি না? যে দলের লোক জেনে রাখবেন আলেম ওলামা বললে খুশি হয় সেটা মুসলমানের দল হতে পারে না, সেটা রামার দাদাদের দল হবে বলে আওয়াজ করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আওয়াজ দিলেন বালতি কুয়ার থেকে উঠার পর ইহুদির সামনে হাজির হয়ে গেল, ইহুদি বড় অবাক, আল্লাহর নবী ইহুদির হাতটা টেনে নিলেন, বুকের মধ্যে জড়াইলেন, ও মুসলমান আমি হুজুরকে যদি স্টেজ থেকে নামার পরে মারে, আমি যদি প্রতিবাদ না করি এটার নাম হলো রসুলের আদর্শ, আর যদি প্রতিবাদ করি এটা কিন্তু রসুলের আদর্শ হলো না, কারণ সব দেখেন আর শুনেন, সব কিছু বিচার করেন যিনি বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সব দেখেন এবং শোনেন। আল্লাহর নবী ইহুদির হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, ইহুদি তুমি আমাকে মারলা। ইহুদি কান্না করে আর বলে, আমি কেমন মানুষকে মারছি, এ তো সাধারণ মানুষ হতে পারে না, আমি ওনাকে মারলাম, কিন্তু মারার পরে তিনি আমার তো প্রতিবাদ করবে না করে আমাকে বলল ব্যথা পাইছো নি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি চিন্তা করতেছে, হেদায়েতের বাণী অন্তরে জাগ্রত হয়েছে, ইহুদি বলে যে মানুষকে হাত দিয়ে আঘাত আনছি, ওই হাত আর দেহের মধ্যে আমি রাখবো না, ওই হাতটা আমার দেহ থেকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বল, হাত ওই ইহুদি একটা চোট দিয়া তরবারি দিয়া কেটে দেহ থেকে আলাদা করার পর বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরার পর ইহুদি আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন, ওইদিকে নবীজি মা ফাতেমার বাড়িতে গেলেন, কান্নাও করে আর খেজুরের বিচিগুলো বের করে, আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইনকে খাওয়াচ্ছিলেন, ইহুদি দৌড় দিয়া ঘরের দরজায় দাঁড়ায়া যায়, ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, ও পয়গম্বর আমি আপনাকে মেরে তো ভুল করেছি, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন, ও নবীজি যে হাত দিয়ে আপনাকে আঘাত এনেছি হাতটা আর দেহের মধ্যে রাখি নাই, আপনি দেখেন দেখেন হাতটা কেটে বুকের মধ্যে জড়াইয়া ধরে এসেছি, নবীজি মায়ার নবী ঘর থেকে বের হইয়া ইহুদির সামনে এসে দাঁড়াইলেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির গলাটা ধরে কান্না শুরু করে দিলেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, ইহুদিকে বলা, ইহুদি তোমার কাটা হাতটা আমার হাতের মধ্যে দাও, আল্লাহর নবীর হাতের মধ্যে যখন ইহুদির কাটা হাতটা দিয়ে দিলেন, মা ফাতেমা বলেন, আমি ঘর থেকে পর্দার আড়াল থেকে লক্ষ্য করে দেখি আমার বাবা কাটা হাতটা হাতের মধ্যে নিয়া যখন ইহুদির কাটা জায়গায় লাগাইয়া থুতু লাগাইয়া দিয়েছে, আমি মা আমি মেয়ে ফাতেমা ঘর থেকে দেখতে পাই ইহুদির কাটা হাতটা আগের চাইতেও ভালো হয়ে গেছে। এবার পয়গম্বর বলে, ইহুদি হাতটা একটু নড়াচড়া করো দেখি তোমার হাতের মধ্যে শক্তি আছে নি, ইহুদি বলে, পয়গম্বর হায়াতের জিন্দিগিতে যত শক্তি আমার দেহের মধ্যে ছিল আপনি জানেন না, এর চাইতেও বেশি শক্তি আমার হাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ, পয়গম্বর তিনি দুনিয়ার সাধারণ মানুষ নন, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। এই জন্য নেতা যদি বানাতে হয় যে নেতার মধ্যে রসুলুল্লাহর চরিত্র আছে আদর্শ আছে ওই নেতা বানাবো, যে রাষ্ট্র গঠন করলে সমাজে খুনি থাকবে না, ডাকাত থাকবে না, ঘুষখোর সুদখোর জেনাকর থাকবে না, কোনো বেঈমান থাকবে না,
এই সমাজ যদি কায়েম করার জন্যে আমাদেরকে প্রস্তুত থাকার আগে আমরা যেন আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় এ কথা বলতে না পারি, আল্লাহ নামাজ পড়েছি, রোজা থেকেছি, কিন্তু ভোটটা দেওয়ার সময় আমি মুসার উমিয়াকে দিয়েছি, টাকাওয়ালা দেখে দিয়েছি, রসুলুল্লাহর আদর্শ দেখে দেই নাই, কেয়ামতের দিন যদি বলতে পারি হোক আর না হোক একজন দিনের প্রতীককে দিয়েছি, এই ভোটটা কেয়ামতের দিন তার জন্যে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন যিনি, বলেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এমন সমাজ গঠন করেছিল, যে সমাজ গঠন করার কারণে এই দুনিয়ার মধ্যে নবীজির খেলাফতের সময় জেলখানায় ছিল। সুবহানাল্লাহ, বলেন আমাদের সমাজে খুন আছে না নাই? গুম, ধর্ষণ, রাহাজানি, সুদ খাওয়া, বেনামাজি অনেক কিছু আছে। আজকে যদি আমি লাঙ্গলের হাট মাহফিলে কেয়ামত পর্যন্ত হায়াত পাই, আর এই আইন আমি যদি বলি যে ফজরের নামাজ যদি আপনারা জামাতে না আসেন আপনাকে শাস্তি দেবো, এটা কি কায়েম হবে? কিন্তু সম্মানিত হাজিরিন, করোনার কারণে আইন পাশ হয়েছিল 3 ফিট দূরে নামাজ পড়া লাগে, মানুষ মানছে কি মানে নাই? অনেক জায়গায় মেনেছে। হাজিরিন, এই আইন যদি একবার পাশ করা হইতো জাতীয় সংসদে থেকে কোরআন হাতে নিয়ে, এটা মুসলমানের দেশে অমুসলিমও থাকবে, আমরা যেহেতু মুসলমান এই মুসলমানের দেশে কোনো নামাজি আজান হলে অমুসলিম সারা রাস্তায় যদি ঘুরে বেড়ায় তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের ফাঁসি দেওয়া হবে। আমি মনে করি জেল যাওয়ার ভয়ে, ফাঁসির ভয়ে তারা খুব দ্রুত উজু ছাড়াই মসজিদে দৌড় দিতে বলে, ঠিক কিনা? এটা তো কোনো হুজুরকে দিয়ে হয় না, ঠিক কিনা? কর এই জন্য এটা কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনের দরকার, বলেন আছে না? না, এটা অবশ্যই শতভাগ আছে। আমিরুল মুমিনিন ওমরের জামানায়ও ছিল না জেলখানা, আলীর জামানায় ছিল না, ওসমানের জামানায়ও ছিল না। হাজিরিন, হাদিসের দিকগুলো তাকান, সিরিয়ার থেকে 19 জন যুবক তাফসীরে মাজহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি লেখেন, সিরিয়ার থেকে 27 জন যুবক হজরতে আলীর দরবারে এসেছে, আসার পরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের মেহমানদারি করার জন্য দাসকে মদিনার বাজারে পাঠাইছেন, পাঠার সঙ্গে সঙ্গে কিছু দুধ নিবে, তাদেরকে খাওয়াবে। মদিনার বাজারে আলীর দাস চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলীর দাসের চেহারাটা এমন ছিল মানুষ দেখে বুঝতে পেরেছে এটাই বুঝি আলীর দাস। দেখতে পেয়ে এক যুবক মানুষ দাঁড়ি পেকে গেছে, আলীর দাসের কাছে এসে বলেন, আপনি কি আলীর দাস? বলেছি। বলেন চিনলেন কেমন করি? কয়, দেখলেই বোঝা যায় আপনি কোন দলের লোক। সুবহানাল্লাহ। আলীর দাসকে বলে, আলীর দাস আমি রসুলুল্লাহর সাহাবি, আমি দীর্ঘদিন ধরে হযরতে আলীর দরবারে যাই না, আমি নিয়ত করেছিলাম আমার একটা মাদি উট আছে, দীর্ঘদিন ধরে দুধ হয় না, বাচ্চা প্রসব করে না, আমি নিয়ত করেছি যদি বাচ্চা প্রসব করে দুধ হয় তাহলে আমি কিছু দুধ হযরতে আলীর দরবারে হাদিয়া পাঠাবো, অতএব যাইতে পারি নাই, সময় নাই, আজকে যেহেতু আসছো আমি কিছু দুধ হযরতে আলীর দরবারে হাদিয়া পাঠাবো, দুধ দেবো, নিয়ে যাও। আলীর দাস দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ভেতর থেকে এক বালতি দুধ এনে হযরতে আলীর দাসের বালতির মধ্যে ঢেলে দিয়েছে, কিনতে গিয়েছে কিন্তু ফিরি পাইছে। আওয়াজ করে বলেন খুশি আছে না? নাই। আসার সময় খুশি মনে, হেঁটে হেঁটে যখন আলীর দরবারে আসতেছিল, আমিরুল মুমিনের দরবারে যাবে খুশি মনে, আলীর দাস চিন্তা করে দুধ কিনতে গেলাম টাকা দিয়া কিন্তু পাইলাম ফিরি, হঠাৎ করে রাস্তার বাম পাশ থেকে একজন সনাতন ধর্মের হিন্দু মানুষ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাস শাবাব তাআলুনা, হে যুবক একটু দাঁড়াও এদিকে আসো। এবার হিন্দুটা ডাক দিয়া বলে, তুমি কি আলীর দাস? বলে, জি জি, শোনো আমি একজন সনাতন ধর্মের হিন্দু, আমার একটা মাদি শুকুর আছে, দীর্ঘদিন ধরে বাচ্চা হয় না, আমি নিয়ত করেছি যদি দুধ হয় কিছু দুধ আলীর দরবারে হাতিয়া দেব, কি বলা নাই কওয়া নাই। হঠাৎ করে ঘর থেকে শুকুরের দুধ এনে ওই উটের দুধের মধ্যে ওই হিন্দু ও মুসলিম ঢেলে দিয়েছে। হযরত আলীর দাস কান্না করতে করতে এবার আলীর দরবারে যাচ্ছে, কিনতে গেলাম দুধ, প্রথমে দুধ পাইলাম ফিরি, এবার আমি উটের দুধের সঙ্গে শুকুরের দুধ কিভাবে দুধ নিয়ে আলীর দরবারে যাব, এই চিন্তায় আলীর দাস কান্না শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনের দরবারে জোহরের আজান হয়ে গেছে, হযরতে আলীর দাস জোহরের সময় মসজিদের বারান্দায় দাঁড়াইছে, আমিরুল মুমিনিন হযরতে আলী দেখতে পায় তার দাস হাউমাউ করে কান্না করতেছে, তার দাসের কান্না দেখে আমিরুল মুমিনিন আলীর কাছে এসে বলে, ও দাস কান্না করো কেন? বলে, এই রকম ঘটনা। হযরতে আলী বলে, আমি আলী বললাম আজকে জোহরের নামাজ আদায় করার পরে যে দুধের বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ মিশ্রিত, আমি উটের দুধ আর শুকুরের দুধ বালতির থেকে আলাদা করব। সুবহানাল্লাহ।
হযরত আলী জোহরের নামাজ আদায় করার পরে উটের দুধ আর শুকুরের দুধ যে বালতির মধ্যে, তাফসীরে মাজহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন, হযরত আলী উটের দুধ আর শুকুরের দুধ যে বালতির মধ্যে মিশ্রিত ওই বালতির কাছে দাঁড়ায়া, হযরত আলী ওই বালতির পাশে দাঁড়ায়া পাশে একটা বালতি রাখলেন। রাখার পরে হযরত আলী সূরাতুন নহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত করতে দেরি হয়, উটের দুধ যে বালতির মধ্যে শুকুরের দুধ যেই বালতির মধ্যে অটোমেটিক দুই ভাগ হইতে দেরি হয় না। মুসলমান বলবেন হুজুর প্রমাণ দেন, বিশ্বাস হয় না কেমনে বিশ্বাস করব। আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়ালগিয়ান। আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ দুইটা সমুদ্রকে আমি আল্লাহ পরস্পরে মিলিত হতে দিয়েছি, একটা সমুদ্র দিয়া দুই প্রকার পানি যায়, একদিকে লোনা পানি যায় একদিকে মিঠা পানি যায়, যেতে আছে যেতে থাকবে কেয়ামত পর্যন্ত যাবে, পরস্পর পরস্পরে কেয়ামতের আগ পর্যন্ত একত্রিত হবে না। মুসলমান জেনে রাখবেন শুনে রাখবেন, হালাল হারাম কখনো সমান হতে পারে না, হক বাতিল কখনো সমান হতে পারে না। অতএব মুসলমান কখনো যদি দীন ইসলামের জন্য আল্লাহ কোরআনের জন্য রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে যদি আমাদেরকে প্রত্যেকজনকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে জমিনে যদি রুখে দাঁড়ার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমি মুসাদ্দেক দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কারা কারা তৈয়ার আজকের মাহফিলে শেষবারের মতো দু হাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা দেন, লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে সুদ ঘুষ যেখানে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।